মূল্য বৃদ্ধিয়ে রামতাঙুন খুদাইছে রাজ্যর সাধারণ জনতাক। প্রান্তে প্রান্তে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। মরিয়নীত শাক পাচলির প্রদর্শনীরে অভিনব প্রতিবাদ বিধায়ক রূপজ্যোতির। মুখ্যমন্ত্রী যোগানমন্ত্রীর নির্দেশকও বুড়া আঙুলি দেখুয়াইছে ব্যবসায়ীয়ে। প্রতিদিনেই বাড়িছে নিত্য ব্যবহার্য সামগ্রীর দাম। মরিয়নীর নকছারিত বিধায়ক রূপজ্যোতি কুর্মীর মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ। দাম উল্লেখ করে প্রতিবিধ শাক পাচলি সন্মুখত লই রাজপথতে বহি পড়িল বিধায়কর লগতে পূব যোরহাট ব্লক মহিলা কংগ্রেস কমিটি। কেন্দ্রীয় আর রাজ্য সরকারক সমালোচনা করে রূপজ্যোতির প্রশ্ন, এয়াই নাকি আচ্ছে দিন? মূল্য বৃদ্ধি এনে একটা পর্যায় পালে পাইছেগে, সর্বধান মানুষে আজি এটা সময় প্রদর্শনীতে চাকে বোধহয় লাছলীক দেখাবলগা হব বা ভবিষ্যতের প্রজন্মক দেখাবলগা হব। আলু দাম যত আসলে 10-15 টাকা আলু দাম এটা পাইছেগে 50-60 টাকা, পিঁয়াজের দাম যত আসলে 15-20 টাকা আজি পিঁয়াজের দাম পাইছেগে 80-100 টাকা। কোনো একটা সামগ্রী খাদ্য সামগ্রী নাই যত দাম যুক্ত সামগ্রীর দাম বহা নাই, কিন্তু বর্তমান কেন্দ্র সরকারে আজি প্রতিশ্রুতি দিছিল ভারতবর্ষের রাইজক যে আচ্ছে দিন আহিব। এ আচ্ছে দিন নেকি? আজি অসমের দায়িত্ব থাকা বিজেপি দলের সরকারে কৈছিলে জাতি মাটি ভেটি রক্ষা হব, এ কি জাতি মাটি ভেটি রক্ষা হয়েছে নেকি? একদরে মূল্য বৃদ্ধির প্রতিবাদত উত্তাল বোকাখাত আর জোনাই। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে রাজপথত প্রতিবাদী সমদল উলিয়াই দাহ করিলে যোগান মন্ত্রীর পুত্তলিকা। মূল্য বৃদ্ধি রোধ করব নোরা সরকার এখন অসম জাতীয়তাবাদী যুব ছাত্রবাদে প্রতিমূর্তি দাহ করেছে, তাতকে আর লজ্জাজনক কথা কিনা থাকি বলে মনে ভাবো? সকল ক্ষেত্রতে ব্যর্থ হওয়া এখন সরকার 2021-ক রাইজে তার প্রত্যুত্তর দিব, আর আমি অসম সরকার অসম সরকার মুখ্যমন্ত্রী যোগানমন্ত্রী সকলকে সতর্ক করেছো, অত্যাবশ্যকীয় সামগ্রী অতি শীঘ্র মূল্য বৃদ্ধি রোধ করা। ইফালে মহানগরীর উজান বাজার ঘাটর শাক পাচলির বাজারত পিঁয়াজের মূল্য এতিয়াও প্রতি কিলোত 65-75 টাকা আর আলুর দাম 40-42 টাকা। বুধবারে খাদ্য আর অসামরিক যোগান বিভাগ চেম্বার্স অব কমার্সর প্রতিনিধির সৈতে মুখ্যমন্ত্রীর বৈঠকের পাছত সিদ্ধান্ত লওয়া হয়েছিল পিঁয়াজের পাইকারি বাজার মূল্য 50 টাকা ধার্য করা হব আর খুচুরা বাজার মূল্য ধার্য করা হব 56 টাকা। কিন্তু পাইকারি বাজারের পরাই 58 টাকা কেজিত পিঁয়াজ কিনিছে খুচুরা বেপারিয়ে। কোনো সরকারি নীতি নির্দেশনার নথিপত্রও নাই পাইকারি বাজারের আলু পিঁয়াজ ব্যবসায়ীর হাতত। সেয়েহে মহানগরীর খুচুরা ব্যবসায়ীর মাজত এতিয়া তীব্র প্রতিক্রিয়া। গ্রাহকে এটা আপত্তি বোধ করেছে, এটা কৈছে নিউজত কৈছে পেঁয়াজ 50 টাকা, তোমালে কেউ লো আসা 65 টাকা। আমি কৈছো স্যার, আমি চাওক এটা 58 কিনি আনি কিনে কি হিসাব দিব পারিম, হোলসেল দাম কমি যায় আমি কমাই দিম, আমার 4-5 টাকা মার্জিন হলে হয়ে যায়, যে হোলসেলের দাম নকমায় আমি করপা দিম। পেঁয়াজের মূল্য বর্তমান আপনার তাত কিমান? 50 টাকা বিকি আছো বর্তমান পেঁয়াজ। কেতিয়ার পরা গম পালে? যোয়াকালি কিমানকে বিক্রি করেছিল? যোয়াকালি আমি 55 কে বিকিছো পেঁয়াজ, আজি হঠাৎ কে 50 টাকা বিকিব লাগা হল, টিভিত কালি নিউজত থালো। নোটিশ নাই, কোনো একো নোটিশ আমি পোৱা নাই। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।